সমুদ্রতলায় 2 কোটি টন সোনা, তবে রিক্টার্স বেল্ট পর্বতমালায় হীরেতে দূরে সামান্য সোনার রেণুর খোঁজও না পেয়েই হতাশ হয়েছিলেন অ্যালভারেজের বন্ধু জিম কার্টার। তবে অ্যালভারেজ কিন্তু হতাশ হননি, জীবনের শেষ অবধি অভিযান চালিয়ে এক বঙ্গ কিশোরের চোখে তুলে ধরেছিলেন এই ধরিত্রীর অমূল্য রতন। রহস্য, রোমাঞ্চ এবং বিপদসংকুল পরিবেশে যে লুকিয়ে রয়েছে এই পৃথিবীর অধিকতর সম্পদ, তা শঙ্করও তার অভিজ্ঞতায় বুঝেছিলেন। অ্যালভারেজের মতো তিনিও ফের বেরিয়ে পড়েছিলেন চাঁদের পাহাড়ের খোঁজে। তবে শঙ্করের মতো সোনা সন্ধানকারীরাও মনে করেন এই পৃথিবীর বেশিরভাগ সম্পদেই এখনও আঁচড় পড়েনি মানুষের, আর সেই সম্পদের সিংহভাগ ঘুমিয়ে রয়েছে সমুদ্রের অতলান্তে। এমনটাই অন্তত দাবি সোনা সন্ধানকারীদের। ফোর্বসের একটি প্রতিবেদনে ভূগবেষক ট্রেভর নেস জানান, সমুদ্রের অতলে লুকিয়ে রয়েছে 2 কোটি টন সোনা। তার মতে আজকে সোনার যা বাজার দর, তাতে ওই সম্পদের মূল্য হবে আনুমানিক $771 লক্ষ কোটি। 2016-17 অর্থবর্ষে মার্কিন যুক্তরাষ্ট্রে যা জিডিপি, তার 41 গুণ বেশি মূল্যের সম্পদ রয়েছে সেখানে। উত্তরোত্তরে এই মূল্য যে আকাশ হবে তা বলাই বাহুল্য, কিন্তু প্রশ্ন একটাই, ওই সম্পদ আদৌ মানুষের হাতে পৌঁছবে কি? এই মুহূর্তে যে প্রক্রিয়ায় সমুদ্র থেকে সোনা উত্তোলন হয় তাতে খরচ তেমন একটা নেই, বরং লাভজনক। কিন্তু সমুদ্রের যেসব জায়গায় সোনা মজুদ রয়েছে সেখানে পৌঁছানো বিপুল ব্যয় সাপেক্ষ বলে মনে করেছে বিশেষজ্ঞরা। 1890 সালে ফোর্ড জার্নিগান নামে এক যাজক মার্কিন যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড সাউন্ড থেকে সোনা উত্তোলনের জন্য অভিনব পরিকল্পনা করেছিলেন। পারদ এবং বিদ্যুতের সাহায্যে সোনা তোলার কথা ভেবেছিলেন তিনি। বিনিয়োগকারী জোগাড় করে ইলেকট্রনিক মেরিন সল্ট নামে একটি সংস্থাও খোলেন তিনি, কিন্তু বিনিয়োগকারীদের চোখের আড়ালে শুরু করে দেন সোনা উত্তোলনের কাজ। তবে যখন বিনিয়োগকারীরা প্রশ্ন করতে শুরু করেন, তখন যাজক জানিগান টাকা পয়সা নিয়ে বেপাত্তা হয়ে যান, কিন্তু রয়ে গিয়েছিল জানিগানের তৈরি সেই সোনা উত্তোলক যন্ত্র। এরপর অনেকেই এসেছেন সমুদ্র থেকে সোনা উত্তোলন করতে, কিন্তু এখন পর্যন্ত সেই স্বর্ণগহ্বরে পৌঁছতে পারেনি মানুষ। আর তাই বিশেষজ্ঞদের মতে সুবর্ণ সুযোগ এখনও অধরাই। দেশি প্রবাসী ভাই ও বোনেরা, আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন। ধন্যবাদ সবাইকে।